আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আমি আজকের এই ভিডিওটি স্পেশালি যারা অনলাইনে নিজস্ব ফুটপ্রিন্ট রাখতে চান বা অনলাইন থেকে যারা ইনকাম করতে চান, মাইক মানি অনলাইন জিনিসটা কি এটা বুঝতে চান, এই ভিডিওটা তাদের জন্য। স্পেশালি যারা খুব একটা স্কিলফুল না, স্কিলফুল না বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার অনলাইনে কাজ করতে হলে কিছু স্কিলের দরকার হয়। সাপোজ মনে করেন যারা ফ্রিল্যান্সিং করে তাদের কথাই যদি ধরি, সেক্ষেত্রে ধরেন খুব ভালো এডিটিং জানতে হয়, বা খুব ভালো ওয়েব ডেভেলপার হতে হয়, বা খুব ভালো সিপিসি মার্কেটার হতে হয়, এই টাইপের জিনিসগুলোর কথাই আমি বলতেছি, ঠিক আছে? তো এইগুলা ছাড়াও খুব সহজ কিছু জিনিস আছে যেইগুলা দিয়ে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমি মাকসুদ চৌধুরী, আমার চ্যানেল লার্ন উইথ মাকসুদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যা বলতেছিলাম আপনাদেরকে, আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা হচ্ছে যাদের অনলাইন স্কিল একদম কম, অনলাইনে কাজ করার স্কিল একদম কম তাদের জন্যই। তো আমি আজকে কয়েকটি প্ল্যাটফর্মের কথা বলবো যেগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন। বাট এই কাজগুলা শুরু করার আগে আপনি মাথায় একটা জিনিস আপনার সেট করে নেবেন যে অনলাইনে কিন্তু এই যে আমি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ওই পদ্ধতিতে কিন্তু আপনারা রাতারাতি কিন্তু টাকা বানাতে পারবেন না, যে আমি আজকে শুরু করলাম আজকে থেকে আমার টাকা আসবে, ওইভাবে না, ঠিক আছে? ওইভাবে না, এজ এ বিজনেস এর মতো এই প্ল্যাটফর্ম গুলোকে আপনার বিজনেস এর মতো করে দেখতে হবে। একটা ব্যবসা যদি আপনি শুরু করেন তাহলে প্রথম 3 মাস 6 মাস কিন্তু আপনার লসের উপর দিয়েই চলে, ঠিক আছে? এমনকি কর্মচারীদের বেতনও দেওয়া লাগে নিজের পকেট থেকে। তো এই চিন্তা মাথায় রাখবেন যে এইটা হচ্ছে আমার বিজনেস, এখানে আমার ইনভেস্ট করা লাগবে। এখানে ইনভেস্ট আসলে টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না, এখানে ইনভেস্ট করা লাগবে একটু টাইম এবং ডেডিকেশন, ঠিক আছে? তো এখন সাপোজ মনে করেন আমি এখন যে যে আপনি আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে কিন্তু চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে যারা আগে থেকে যারা আছে ইউটিউবে এক একটি চ্যানেল এখন প্রচুর টাকা পয়সা কিন্তু কামাচ্ছে এক একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো আপনি যদি এখন যদি অলরেডি শুরু করে থাকেন তাহলে তো ভালো কথা, যদি শুরু না করে থাকেন আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল আপনার ক্রিয়েট করে নিতে পারবেন। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি আপনার কন্টেন্ট আপলোড করতে থাকবেন, আস্তে আস্তে, আজ হোক কাল হোক, হয়তো 1 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, বাট আলটিমেটলি আপনার চ্যানেলটা এক সময় না এক সময় দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? যদি আপনি আপনার ওই ধৈর্য যদি থাকে, 1-1.5 বছর কষ্ট করার মতো ধৈর্য যদি থাকে, ধৈর্য ধরতে পারেন। আর যদি ইউটিউবকে আপনি না ছেড়ে যান সেক্ষেত্রে ইউটিউব আপনাকে কিন্তু ছাড়বে না, ঠিক আছে? তারপরে আছে আপনার ফেসবুক আছে, লাইকি আছে, টিকটক আছে, এছাড়াও আরও হাজার হাজার ভিডিও মেকিং অ্যাপ আছে যেগুলো দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো আমি মূলত আজকে এই 4টা নিয়ে কথা বলবো, ইউটিউব, ফেসবুক, টিকটক এবং লাইকি, এই 4টা নিয়ে কথা বলবো, এর বাইরে আমি যাব না, কারণ অতিরিক্ত বুঝে আপনাদের মাথার মধ্যে নেওয়ার কোনো দরকার নাই। আর আপনি যখন এই প্ল্যাটফর্ম গুলাতে আপনি যদি কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনি নিজেই দেখবেন আপনার সামনে আরো অনেক নতুন নতুন অপরচুনিটি আসতে থাকবে, ঠিক আছে? তো এই হলো কথা। এখন ইউটিউব, আমি যদি প্রথমে আসি আমি ইউটিউব, এখন ইউটিউবে ইউটিউবে ধরেন লং ভিডিও, লং ভিডিও তো আপনারা জানেন যে 1000 সাবস্ক্রাইবার লাগবে, প্লাস হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে একটা চ্যানেল মনিটাইজ করাইতে। মনিটাইজ করানোর আগ পর্যন্ত আপনি এই চ্যানেল থেকে কোনো ইনকাম করতে পারবেন না। কিন্তু খুশির একটা খবর হচ্ছে ইউটিউব এখন যে ইউটিউব নতুন একটা জিনিস চালু করেছে ইউটিউব শর্টস, ওইটা থেকে ইনকাম করতে কিন্তু আপনার কোনো মনিটাইজেশনের দরকার নাই। মনিটাইজেশন ছাড়াও আপনি কিন্তু ইউটিউব শর্টস থেকে ইনকাম করতে পারবেন। অলরেডি ইউটিউব রিসেন্ট যে আপডেটটা আসছে নতুন, ওই আপডেটে কিন্তু ইউটিউব বলে দিছে এটা যে ইউটিউব শর্টস থেকে ইনকামের জন্য কোনো মনিটাইজেশন লাগবে না আপনার, বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের অংশীদার হওয়া লাগবে না, ঠিক আছে? তো এইটা যারা ইউটিউব ক্রিয়েটর আছে তাদের জন্য তো অনেক বড় খুশির একটা খবর।
আর আপনি আপনি চাইলে আমি যদি আমার আমার কথা আমি যদি বলি, সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আপনারা আপনার যে মেইন যে চ্যানেল আছে ওই চ্যানেলের পাশাপাশি শর্টসের জন্য আলাদা একটা চ্যানেল করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ওই চ্যানেলটা কিন্তু আরো তাড়াতাড়ি গ্রো করবে, তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাবে এবং তারা খুবই তাড়াতাড়ি ওইটার রিচ বাড়বে। যে কোনো নতুন চ্যানেলের রিচ কিন্তু অনেক বেশি থাকে, এটা ফেসবুক বলেন ইউটিউব বলেন সব কিছুতেই কিন্তু এই একটা জিনিস খুব বেশি থাকে। তো এই গেল একটা। এখন আপনি আসেন ফেসবুকে, তো ফেসবুকে ফেসবুকে আপনার ইউটিউবে যেই আপনার 1,000 সাবস্ক্রাইবার করতে যেই পরিমাণ কষ্ট লাগে, ফেসবুকে কিন্তু 10,000 ফলোয়ার করতে ওই পরিমাণ কষ্ট লাগে না। আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন 3 মাস 4 মাসের ভিতরে দেখবেন আপনার 10,000 সাবস্ক্রাইবার কিন্তু, বা সরি সাবস্ক্রাইবার বলতেছি ফলোয়ার বা লাইক আপনার পেজে হয়ে গেছে। তো অনেকেই বলেন যে ভাইয়া 1,000 সাবস্ক্রাইবার তো ইউটিউবে করতে পারি না, তো 10,000 ফলোয়ার কেমনে করবো ফেসবুকে? আসলে সত্যি কথা যেটা হচ্ছে, ফেসবুকের 10,000 ফলোয়ার অনেক ইজি ইউটিউবের 1,000 সাবস্ক্রাইবার থেকে, ঠিক আছে? শুধু আপনার কাজ হচ্ছে শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করে যাওয়া রেগুলার। তো এই হচ্ছে গিয়ে মধ্যে কথা। এখন আসেন আপনি টিকটক অথবা লাইকি, টিকটক অথবা লাইকিতে আপনি আসেন। টিকটকের যে ব্যাপারটা হচ্ছে, টিকটক তো আপনারা জানেন একদম শর্টস ভিডিও সবসময় আন্ডার 60 সেকেন্ড, হয়তো প্রথমে 15 সেকেন্ড আছে অথবা 60 সেকেন্ডের নিচের যে কোনো লেন্থের আপনি ভিডিও টিকটকে আপনি দিতে পারবেন। তো অনেকের একটা ধারণা যে যদি টিকটক করি তাহলে নাচানাচি করা লাগবে, গান গাওয়া লাগবে, এইটা করা লাগবে, ওইটা, আসলে কিচ্ছু করা লাগবে না। যে আমি বললাম এই 4টা প্ল্যাটফর্ম কিন্তু একই কন্টেন্ট দিয়ে একই ভিডিও দিয়ে ওই 4টা প্ল্যাটফর্ম আপনি একই সাথে রান করতে পারবেন। আপনার শুধু দরকার কি, একটা স্কিল কিন্তু আপনার লাগবে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিংটা এখন অনেক অনেক অ্যাপ আছে, ভিডিও এডিটিং এর অ্যাপের কোনো অভাব নাই। আপনি আপনার পিসিও লাগবে না, মোবাইল দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। মোবাইলের কিছু ভিডিও এডিটিং অ্যাপ আছে যেগুলা দিয়ে আপনি একই র ফুটেজ, যেটা আপনি প্রথমে যেই র ফুটেজটা আপনি শুট করবেন ওই ফুটেজ থেকে কিন্তু আপনি 4টা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা 4টা ভিডিও আপনি ওইখান থেকে কিন্তু আপনি মেক করে নিতে পারবেন এক ফুটেজ থেকে। আর আপনি ইউটিউবের জন্য যেই ভিডিওটা আপনি মেক করবেন ওই সেম র ফুটেজ থেকে অ্যাগেইন আরেকটু আপগ্রেড করে অথবা অথবা লেন্থ একটু লম্বা করলেন অথবা ছোট করে আপনি ফেসবুকের জন্য আরেকটা এক্সপোর্ট দিলেন, ওইটাকে কেটে কেটে আবার ছোট করে আপনি আন্ডার 1 মিনিটের 2টা ভিডিও আপনি মেক করবেন, একটা টিকটকের জন্য একটা লাইকের জন্য, ঠিক আছে? তাহলে কয়টা আপনার ভিডিও কিন্তু 4টা হয়ে গেছে, সুন্দর একই ফুটেজ থেকে আপনার 4টা আলাদা আলাদা ভিডিও হয়ে গেছে এবং এইগুলো সবগুলো হচ্ছে আপনার ইউনিক কন্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু ইউনিক কন্টেন্টগুলোকে খুব বেশি গুরুত্ব দেয়। আর আপনি হয়তো অন্য মানুষের গানের সাথে আপনি ফুট মিলিয়ে নেচে তারপরে এইগুলা করে আপনি করতে পারবেন, সমস্যা নাই, বাট এইগুলাতে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে সাপোজ মনে করেন ইউটিউবে, ইউটিউবে এখন অন্য কারো যদি কন্টেন্ট আইডির গান থাকে বা লাইসেন্স করা গান থাকে ওই গান দিয়ে আপনি ইয়ে করেন, ধরেন একটা আপনি ভিডিও শর্টস একটা দিলেন আপনি, সে আস্তে করে ওইটাতে কপিরাইট ক্লেম মেরে দিল, তাহলে লাভের লাভ আপনার কি হলো, আপনার কোনো লাভই হলো না, যা ইনকাম হলো যেই মিউজিকের যেই কপিরাইট ওনার আছে তার কাছে চলে যাবে পয়সাটা। তো তার চেয়ে ভালো না যে নিজে নিজের মতো করে সবকিছু করা। তো ট্রাই করবেন ইউনিক কন্টেন্ট বানানোর জন্য। এখন ইউনিক বলতে আপনার নিজের কন্টেন্ট, নিজে চিন্তা করবেন যে কি ধরনের কন্টেন্ট হলে মানুষজন দেখবে বা আপনি কি ধরনের ভিডিও আপনি দেখতে চান, ওই ধরনের চিন্তা ভাবনা করে আপনি আপনার নিশ যেটা সিলেক্ট করার ওইটা করবেন। মেইন চ্যানেল যেটা ওইটা তো একই ক্যাটাগরির থাকবে, যেই ক্যাটাগরির ভিডিও দেন ওই ক্যাটাগরির সবগুলো ভিডিও। আর আপনি যদি মনে করেন যে না আমার শর্টসের জন্য আমি আলাদা ক্যাটাগরি চুজ করব, বা শর্টসে আপনি কিন্তু মাল্টি ক্যাটাগরি দিতে পারেন, আপনি যদি মনে করেন যে না আমার ওই এক ভিডিও থেকে 4টা বানানোর দরকার নেই, আমি আমার প্রত্যেকটা
চ্যানেলের জন্য আমি আলাদা আলাদা শুট করব, তাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ওইটা বলছিলাম কি জন্য, কারণ হচ্ছে অনেকেরই ভিডিও বানাতে কষ্ট হয়ে যায়, ভিডিও শুট করতে কষ্ট হয়ে যায়, বা স্পেশালি যারা আপুরা আছে বাচ্চা কাচ্চা সামাল দিয়ে আসলে ওইগুলা করা তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়। এই কারণে আমি ওই শর্টকাট একটা রাস্তা আপনাদেরকে দেখালাম, যে একটা র ফুটেজ থেকে আপনি চাইলে কিন্তু 4টা ভিডিও বানাতে পারেন। বাট আপনি যদি 4টা আলাদা আলাদা শুট করেন ওইটা আরো ভালো, ঠিক আছে? কারণ 4টা ইউনিক ভিডিও আপনার কাছে হলো, ঠিক আছে? তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর এখন যদি আপনি এই অনলাইন প্রেজেন্স, যদি আপনার অনলাইনে যদি আপনার ফুটপ্রিন্টটা এখন যদি আপনি রাখেন এবং সাস্টেইন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আজ থেকে 2-3 বছর পরে আপনি দেখবেন আপনার আশেপাশে যারা আছে তাদের চেয়ে আপনি অনেক ভালো আছেন, আপনার অনেক ভালো ইনকাম আসতেছে। এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি লেগে থাকেন এই প্ল্যাটফর্মগুলোর পিছনে, ঠিক আছে, অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর পিছনে যদি লেগে থাকেন, তাহলে হয়তো 1-2 বছর সময় লাগতে পারে আপনার ওই একটা লেভেল পর্যন্ত যাওয়া। তারপরে কিন্তু আর আপনার পিছনের দিকে তাকানো লাগবে না, অটোমেটিক পয়সা আসতেই থাকবে, আসতেই থাকবে দেখবেন। এবং তখন হয়তো আপনার পাশে যেই আপনাকে অনেকেই আছে আপনাকে হয়তো ডিসকারেজ করার জন্য বলবে যে না, এই ভিডিও মেক করাটা তোমার কাজ না, এইটা তোমার কাজ না, ওইটা তোমার কাজ না, সমালোচনা প্রথম যখন শুরু করবেন সমালোচনা অনেকেই করবে, ঠিক আছে? কিন্তু এই যারা সমালোচনা করবে এক সময় দেখবেন তারাই আপনার কাছে হেল্পের জন্য এসেছে, এক সময় দেখবেন তারাই আবার পস্তাচ্ছে যে আমি কেন ওই টাইমে শুরু করলাম না। তো যা শুরু করার এখনই শুরু করা লাগবে, লেট করার যাবে না, যত লেট করবেন তত পিছনে পড়বেন। তো আজকের ভিডিওতে এতটুকুই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। আর আল্লাহ হাফিজ।